ঝোপঝাড় আর জঙ্গলে ঘেরা বাড়ির চারপাশ, চারিদিকে শুনছান নীরবতায় ভর দুপুরেও এদিকটায় আসতে চান না কেউ। রাত বিরাতে কথিত ভূতের গল্পে এ পথ মাড়ায় তেমন লোকের সংখ্যা খুবই কম। ২৩ নম্বর বাড়িটি মূলত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পশ্চিমপাড়ায় অবস্থিত শিক্ষকদের আবাসিক কোয়ার্টার। এর একটি অংশে থাকতেন বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক ডক্টর এস তাহের আহমেদ। পড়ালেখার কারণে সন্তানদের নিয়ে তার স্ত্রী ঢাকায় অবস্থান করায় বেশিরভাগ সময় কোয়ার্টারে একাই থাকতেন তিনি। ২০০৬ সালের ১ ফেব্রুয়ারি এই বাসা থেকেই নিখোঁজ হন অধ্যাপক তাহের। দুদিন পর বাসার পেছনের ম্যানহোল থেকে তার মরদেহ উদ্ধার হয়। সেই থেকে এই বাড়ি ভূতের বাড়ি হিসেবে পরিচিতি পায়। নগদের কাছে হক করলেই সমান, হেললে গা নগদের সেন্টারে একদম ফ্রি। রাস্তা দিয়ে মূলত কেউ হাঁটে না এই বাড়িটার জন্যে, যে কোনো হাঁটাহাঁটি নেই, কেউ সহজে আসে না। আমাদের ওই পাড়াতেই আমি ছিলাম, ৬৯ ছিলাম। আমাদের বেশি ঘরের দরকার, তো আমরা এইখানে আসলাম। হত্যাকাণ্ডের পর পুলিশ তদন্তের স্বার্থে বাড়িটি হেফাজতে নেয়। তদন্ত শেষেও অধ্যাপক তাহেরের পরিবার ফেরেনি এখানে। বছরের পর বছর অবহেলা অযত্নে নষ্ট ও চুরি হয় বাড়ির আসবাবপত্রসহ সরঞ্জাম, আবাসগড়ে উইপোকা আর কীটপতঙ্গ। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে ভবনটি সংস্কার করা হবে, নতুন করে দেয়া হবে বরাদ্দ। হয়তো তাদের যদি কোনো প্রয়োজনীয় জিনিসপত্র ওখানে থাকে এবং কী অবস্থাতে তাও আমরা বলতে পারবো না, যেহেতু তালাবদ্ধ। ওনারা সেটি যদি ক্লিয়ার করার পর রাজশাহী বিশ্ববিদ্যালয়কে বলেন যে আমাদের আর ওই বাড়িটির আর দরকার নাই, তাহলে বিশ্ববিদ্যালয়ে সংস্কার করে তা পরবর্তী ব্যবহারের জন্য আবার নতুন করে হয়তো ভাড়া দেওয়া হবে। দুই আসামির ফাঁসির মধ্য দিয়ে অধ্যাপক তাহের হত্যার বিচার প্রক্রিয়া যেমন শেষ হচ্ছে, তেমনি ১৭ বছর পর ২৩ বি বাড়িটি ভূতের বাড়ি হিসেবে যে পরিচিতি পেয়েছে সেই মিথেরও অবসান হবে বলে মনে করছেন কোয়ার্টারের বাসিন্দারা। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী।